ঐতিহাসিক ভাষণ বা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ অথবা 7ই মার্চের ভাষণ ভূমিকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে সুবিশাল জনসভায় যে ভাষণ প্রদান করেছিলেন তা ছিল এক অনন্য ঐতিহাসিক ভাষণ। বাঙালি জাতির দীর্ঘদিনের আন্দোলনের ফলে যে স্বাধীনতার স্বপ্ন তা এখন যথার্থ প্রতিফলিত হচ্ছে। বাঙালি জাতির কর্তব্য সম্পর্কে সে চূড়ান্ত নির্দেশনা বঙ্গবন্ধু প্রদান করেছিলেন। তাতে তার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শিতা, সংগ্রামের যৌক্তিকতা বাঙালির আন্দোলন স্বরূপ বজ্রকণ্ঠস্বর অনুপ্রাণিত হয়। হয়েছে জাতির চরম সংকটকালে রক্তাক্ত সংগ্রামের আতঙ্কিত মুহূর্তে তিনি দ্রুত যে বক্তব্য তুলে ধরেছিলেন তাতে তার ব্যক্তিত্ব ও উদাত্ত বচনভঙ্গির চমৎকার প্রকাশ ঘটেছে। এদিক থেকে ভাষণটি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত করা যায়। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি যে কেবল বাংলাদেশের সংগ্রামী জনতার স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত ছিল তা নয়, বরং এতে বঙ্গবন্ধু বাঙালির জীবনপণ সংগ্রামের মুক্তি পটভূমি তুলে ধরেছেন। পশ্চিমাদের নির্মম নির্যাতন অসহনীয়তার চিত্র তুলে ধরেন। সকল অত্যাচার অবসান ঘটিয়ে জাতির মুক্তির পথ নির্দেশ ধান করলে বঙ্গবন্ধু বাঙালি জাতির জীবনে ভাষণ অপরিসীম গুরুত্ব বিদ্যমান। বৈষম্যমূলক ইতিহাস। বঙ্গবন্ধু ভাষণের প্রথমে পাকিস্তান আমলে দীর্ঘ 23 বছর বৈষম্যমূলক ইতিহাস তুলে ধরেন। 1947 সালে ভারতবর্ষে বিভক্তের মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে শোষণ ও শাসন করতে থাকে। ঘরে ওঠে বৈষম্যের পাহাড়। সামরিক বাহিনীর 3টি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানের। সেনাবাহিনীতে 95 ভাগই ছিল পশ্চিম পাকিস্তানি। অর্থনৈতিক ক্ষেত্রে এই বৈষম্য ছিল আরও ব্যাপক। ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি বেসরকারি দেশি মিশন সমূহের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে, ফলে অবাধে অর্থ পাচার সহজ হয়। পূর্ব পাকিস্তানে পাট থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, অথচ কৃষক ন্যায্য মূল্য পেত না। শিল্প কারখানার অধিকাংশ হতো পশ্চিম পাকিস্তানে, ফলে পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল। রাজনৈতিক ক্ষেত্রে আচরণ ছিল বিমাতাস্বরূপ। পূর্ব বাংলার জননেত আব্দুল কাসেম ফজলুল হক সহ জনপ্রিয় নেতৃবৃন্দকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করা হয়। এমনকি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিষ্কোচ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি আরম্ভ করে, ফলে জনগণ এসব বৈষম্যের প্রতিবাদে স্বায়ত্তশাসন ও স্বঅধিকার দাবি তোলে। আর তখনই পাক গোষ্ঠী অস্ত্রের লেলিহান শিখা জ্বলে ওঠে নিরীহ জনগণের ওপর। নির্যাতন। বঙ্গবন্ধু ভাষণের বাঙালি জাতির ওপর দীর্ঘ 23 বছরের যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার চিত্র ফুটে উঠেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিকে দাবিয়ে রাখার জন্য অত্যাচারে স্টিম রোলার চালায়। পূর্ব বাংলার জনগণের গণতান্ত্রিক ন্যায্য আন্দোলনকে সবসময় ভয়ের চোখে দেখত পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, যার ফলে যখন কোথাও কোনো আন্দোলন বেঁধে উঠত তখন পাক হানাদার ঢল ঝাঁপিয়ে পড়ত তাদের ওপর। বঙ্গবন্ধু যেদিন ভাষণ দেন তার কয়েকদিনের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী, রংপুরের বাঙালিদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন পাক হানাদার বাহিনী রক্ত ঝরেছে। পশ্চিমা গোষ্ঠী চেয়েছিল হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষকে দমন করে রাখতে। সংগ্রামী চেতনা, স্বায়ত্তশাসন ও স্বাধিকার ধাবিতে বাঙালি জাতি যে সংগ্রাম সূচনা করে আত্মহুতি দেয় বঙ্গবন্ধু তার ভাষণে তা তুলে ধরেছেন। নানা দিক থেকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত জনগণ তাদের দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন চালাতে থাকে। মৃত্যুর মুখেও নির্ভয়ে এগিয়ে যায় এবং রক্তরঞ্জিত রাজপথ। দেশকে মুক্ত করার জন্য জনগণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালালেও পাক সামরিক বাহিনী গুলি চালায় নিরীহ জনগণের ওপর। তবুও সংগ্রামী জনগণ পিছপা হয়নি। বাঙালির ঐক্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঐক্যবদ্ধ জনগণকে দেখে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ডাক দেন। দেশকে মুক্ত করার জন্য সংগ্রাম জাতি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
নেতৃত্বে বিশ্বাস, সকল শ্রেণীর ও পেশার মানুষ শেখ মুজিবের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় আশা প্রকাশ করে। তারা তার আহ্বানে সাড়া দেয়। বঙ্গবন্ধুর আহ্বানে জনগণ রাস্তায় নেমে আসে। গড়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ, মুক্তি সংগ্রামের ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ ভাষণে এই বলে মুক্তি সংগ্রাম ঘোষণা করেছে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই নিষ্কল্প ঘোষণা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা দিয়েছে। জাতির উদ্দেশ্যে এই ছিল তার যুদ্ধপূর্ব শেষ ভাষণ, তাই এতে তিনি যুদ্ধে দিক নির্দেশনা দিয়ে প্রস্তুতির কথা বলেছেন। তখন বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল না, তাই যা যা আছে তা নিয়ে ঘরে ঘরে দুর্গ ঘুরে তোলার আহ্বান জানান। তার এই সংগ্রাম ঘোষণায় যে পশ্চিম মাদের অত্যাচার বৃদ্ধি পাবে তা তিনি ধারণা করেছিলেন। সেজন্য তৎকালীন হানাদার শাসকদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগী তার প্রদর্শনে নিদর্শন দেন। তিনি তার অনন্য ভাষণে মুক্তি সংগ্রামে অযৌক্তিকতা, দুঃখিত, মুক্তি সংগ্রামে যৌক্তিকতা তুলে ধরেছেন। ভাষণ প্রতিফলিত বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যেও থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিচয় মেলে। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাঙালি নেতা। তার আহ্বানে সমগ্র বাঙালি জাতি একত্র হয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। নির্ভীক সেনানায়ক বৈশিষ্ট্য তিনি প্রকাশ করেছেন। দূরদর্শী নেতা হিসেবে তিনি সমগ্র পরিস্থিতি পরিচালনা করেন। জনদরদী নেতা হিসেবে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি ছিলেন ধৈর্যশীল, সেই সঙ্গে গণতান্ত্রিক মনোভাবের অধিকারী। দেশপ্রেমিক নেতা হিসেবে তিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। জাতির মুক্তির জন্য এভাবে তার মহান চরিত্রের বিভিন্ন দিক ভাষণে প্রতিফলিত হয়েছে। বাঙালির বৈশিষ্ট্য। ভাষণে বাঙালি জাতির বৈশিষ্ট্য যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। বাঙালি যে বীরের জাতি তা সহজেই ফুটে উঠেছে। বঙ্গবন্ধু তার ভাষণে দেশের বিভিন্ন শহরে পশ্চিমা সেনাবাহিনীগুলিতে বাঙালির আত্মভূতি সম্পর্কে এক হৃদয় বিদারক চিত্র তুলে ধরেছেন। বাঙালির পরম সাহসিকতা, সহযোগ আন্দোলন জড়িত হয়ে রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ, সেই সঙ্গে আরও রক্ত দিয়ে দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঘরে ঘরে দুর্গ ঘুরে তোলার এবং যার যা আছে তা নিয়ে সংবদ্ধ হওয়ার সংকল্পের মাধ্যমে বাঙালির চরিত্রের বীর্যবত্তার পরিচয় প্রকাশ পেয়েছে। শত অত্যাচার নির্যাতনও যে বাঙালি অপরাজেয় তা এই ভাষণে ফুটে উঠেছে। পাকিস্তান সরকার অচল। 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত পাকিস্তান সরকারকে অচল করে দেন। সব কিছু তার নির্দেশে চালিত হতে থাকে। পাকিস্তানের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার নির্দেশ যখন জনগণ ও সকল পেশাজীবী মেনে নেয়, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর ওয়াপদা চলবে না বলে বঙ্গবন্ধু নির্দেশ দেন। দেশ মুক্ত না হওয়া পর্যন্ত খাজনা ও ট্যাক্স বন্ধ রাখতে হবে। ভাষণের প্রকাশভঙ্গি। বঙ্গবন্ধুর ভাষণটি ছিল সুগ্রথিত বাঙালি জাতির সংগ্রামে একটি রূপরেখা, এতে ফুটে উঠেছে বঙ্গবন্ধু বাঙালিদের পরিচালিত করেছেন দেশের স্বাধীনতার জন্য সংগ্রামের অভিমুখে। স্বাধীনতা সংগ্রামে ঘোষণার জন্য তিনি ধারাবাহিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং তার ঘোষণা যে যথার্থ যুক্তিসঙ্গত তা তুলে ধরতে সক্ষম হয়েছেন। সেজন্য ভাষণের বক্তব্যে আছে ধারাবাহিকতা, আছে যুক্তি তর্কে সম্পৃক্ততা। বাহুল্য কথা তিনি পরিহার করেছেন এবং যুদ্ধের পথ ধরেই তিনি সংগ্রাম ঘোষণা দিয়ে এগিয়ে গিয়েছেন। ভূমিকা না করেই তিনি সরাসরি বক্তব্যে অবতরণ করেছেন এবং একটি চরম সিদ্ধান্তের মাধ্যমে ভাষণের সমাপ্তি টেনেছেন। শব্দ ব্যবহারে তিনি কুশলী শিল্পী। উপযুক্ত শব্দ নির্বাচনের মাধ্যমে বক্তব্যে আকর্ষণীয়তা বাড়িয়েছেন। বঙ্গবন্ধু কিংবদন্তি তুল্য কণ্ঠস্বর, গাম্ভীর্য সম্পৃক্ত তার বজ্র কণ্ঠ সহজেই জনসমুদ্রকে বিমোহিত করেছিল। পরিশেষে 7ই মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের পূর্ণ স্বাধীনতার আহ্বান। এক ভাষণের ধারাবাহিকতা তাই প্রমাণ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার কর্মকাণ্ড ও পূর্ব পাকিস্তানের জনগণের আন্দোলন এবং স্বাধীনতার সম্পৃক্ততাকে বর্ণনা করেছেন এবং শেষে স্বাধীনতার ডাক দিয়েছেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা মুক্তিকামী মানুষের কাছে লাল সবুজ পতাকার মূর্তিমান করে তোলে। বাঙালি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 7ই মার্চ এ ভাষণ স্বাধীনতার লক্ষ্যে চূড়ান্ত রাজনৈতিক পদক্ষেপ। এরই মাধ্যমে বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সূচনা হয় যা আজও বাঙালিকে উদ্দীপ্ত অনুপ্রাণিত করে। তো এই ছিল 7ই মার্চের ভাষণ সম্পর্কে রচনাটি।
আপনাদের গুরুত্বপূর্ণ একটি রচনা কাজে লাগতে পারে, সবসময় পড়ে রাখবেন।